আল্লাহর হাবিব বলেন হজরত ঈশার সাথে আমার কথাবার্তা হল আদম পয়র বলেছেন সন্তান ঈশা আলাই সালাম নিজে বাবা বলেছেন অথবা ভাই বলেছেন দুনিয়ার হাইসি হতে সন্তানও বলা যায় যেহেতু উম্মত হিসাবে আসবেন আবার হজরত ঈসা পয়গম্বর মা মারিয়ামের সন্তান হিসাবে আল্লাহর হাবিব বলেন জানলাতে কয়েকজন মহিলা আমার সাথে আল্লাহ বিবাহ পড়ায় দিবেন এর ভিতরে আহসা সালামের মা মারিয়ামকে আমার সাথে বিবাহ পড়ায় দিবেন তার মানে হলো হজরত ঈসা পয়গম্বর আল্লাহর হাবিবের জান্নাতি বিবির দুনিয়াবি সন্তান কোন সুবহান আল্লাহ হযরত ঈসা পয়গম্বর সাথে কথা হল ঈসা পয়গম্বর আবার জমিনে আসবেন ইমাম মাহদি আলাইহিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকद्दসে আসরের নামাজের সময় ইমামতির জন্য সামনে দাঁড়াবে মুয়াজ্জিন সাহেব ইকামত দেয়া দিবে সুবহানাল্লাহ বলেন মহাজিন সাহেব একামাত দেয়া দিবে আর আসরের নামাজের ইমাম উদ্দি করবেন ইমাম মাহাদি আলিহি সালাম ইমাম সাহেব নামাজ শুরু করে দিবে এদিক দিয়ে মুসল্লিরাও নামাজে দাঁড়াবে মোয়াজিনের একামত হয়ে যাবে নামাজটাও শুরু হয়ে গেছে এই মুহূর্তে আওয়াজ শুনতে পাবে কে যেন সাদের উপরে নামছে জোরকন সুবাহান বুঝা যাবে মনে হচ্ছে সাদের উপরে হেলিকপ্টার ল্যান্ড করছে আমাদের বিল্ডিং এর উপরে কাহারো যদি হেলিপ্যাড থাকে আর উপর থেকে হেলিকপ্টার ল্যান্ড করে তখন নিচের মানুষ চার পায় হেলিকপ্টার আসছে ইমাম মুসল্লি মুয়াজ্জিন সবাই চার পাবে যে সাদের ওপরে কেউ নেমেছে ইমাম মাহাদি আলহি সালাম সহ সব মুসল্লিরা বাইতুল মুকাদ্দেশের সাদের উপরে যা দেখবে আল্লাহর পয়গম্বর যিনি আগে ছিলেন এখন শেষ নবুর উম্মত বানায়া আল্লাহ ঈসা নবীকে আসমান থেকে সাদে নামায়া দিছে কিভাবে নামাইছে আল্লাহ কুদ্রুতি ভাবে নামাইছে মুসলমানদের বিজয় একদিন আসবে আজকে সারা আমেরিকা আফগানিস্তানকে তালেবানদেরকে জঙ্গি বলতো এখন যে রাশিয়া আর ইউক্রেন দুই দেশ লাগছে কাকে জঙ্গি বলবা এখন কাকে জঙ্গি বলবা এই যুদ্ধটা রাশিয়ার সাথে যদি কোনো মুসলমান রাষ্ট্রের হতো তখন সব ইহুদি খ্রিস্টানরা আওয়াজ দিত যে মুসলমানরা জঙ্গিবাদ আর আজকে তোমরা তোমরাই তোমরা তোমরাই তো সন্ত্রাসী করতেছ রাশিয়া দোনটাই বিধর্মী কাকে সন্ত্রাস বলবা কাকে তালেবান বলবা বলার জায়গা নাই যে যার ইচ্ছা সেদিকে কথা বলতেছে কেউ রাশিয়ার পক্ষে কেউ বিরোধী দলের পক্ষে ঠিক না বেঠিক এরা এরা মারামারি শত্রু শত্রু মারামারি এতদিন লাগছে মুসলমানদের বিরুদ্ধে এখন বিধর্মী বিধর্মীরা লেগে গেছে মুসলমান ভয় পাবার কিছু নাই আল্লাহর হাবিব নিলা আলমিনের সাথে ঈশা নবীর দেখা হয়ে গেল হাজরাতে ঈশা পয়গম্বর আলহি সালাম আল্লাহর হাবিবকে সংবর্ধনা জানালেন কুটি কুটি রহমতের ফিরিস স্বাগতম জানাইলেন দ্বিতীয় আসমানে জিব্রাইল আমিন সঙ্গে আছেন আবার তিতু আসমানে গেলেন জোরে বলেন আসমান কয়টা আর জোরে কন না এটা আমাদের কথা না আল্লাহর কথা কোরান শুৰিফা আল্লা বলেন উনত্রিশ পারার প্রথম সুরে সুরে মূর্কের প্রথম দিক থেকে আয়াত লেদিং খন ক সেবা শেমা মা তবফি খন কি ল মে নিমিউ ফারুটিল হালতা আসমান কয়টা খুঁটি আছে কয়টা একটাও নাই সবান আসমানের খুঁটি হলো খুঁটি কি ইল্লাল্লাহ যতদিন মানুষ আল্লাহকে আল্লাহ বলে ডাকবে রবের গোলামী করবে ততদিন আসমান থাকবে এবার তিতু আসমানে নিয়ে যাওয়া হলো তিতু আসমানের ফিরিস তারা জিজ্ঞেস করলেন কে আপনি কয় আমি জিব্রাইল সাথে কে কয়ে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আল্লাহ থেকে দাওয়াত দিয়েছেন আর সে আজিম নিয়ে যাওয়ার জন্য আকাশের ফিরিস তারাও সংবর্ধনা জানালেন তৃতীয় আসমানে ইউসুফ সাথে দেখা হল ইউসুফ সালামকে দেখা আল্লাহর হাবিব বলেন ইউসুফকে আল্লাহ তাহলে তো সুন্দর বানিয়েছেন আকাশের চন্দ্র সূর্যের চাইতেও বেশি সুন্দর দেখা যায় যখন সুবাহ আল্লাহর হাবিব বলেন ভিতরে সমস্ত পুরুষগুলোকে সমস্ত পুরুষগুলোকে আল্লাহ ইউসুফ নবীর মতো সুন্দর বানায় তারপরে চতুর্থ আসমানে নিয়ে যাওয়া হলো হাজরাতে ইসালামের সাথে দেখা হলো কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় ইদ্রি সালাম তু আল্লাহর হাবিবকে বললেন যাদি আল্লাহর হাবিবকে সন্তান বললেন না ভাইও বললেন না কোনো কোনো বর্ণনায় বললেন হে নাতি পয়গম্বর কবুলাম না না বা দাদা বলছে এর পিছনে লম্বা ইতিহাস সেখানে আল্লাহর হাবিবকে হাবীবকে হজরত সালাম। ওনার একটা ঘটনা শোনালেন সব এক এক ফেরেশতার সাথে বন্ধুত্ব ছিল ফির ইদ্রিস সালাই সালামকে জান্নাত দেখাইবার জন্য নিয়ে গেলেন ইদি ইসাল্লাহ হাবিবের কাছে চতুর্থ আসমানে শুনাইলেন হে আল্লাহর হাবিব আল্লাহ রাবিবদ ইবনা আবদুল্লাহ মুহাম্মদুল্লাহ হ্যাঁ আমার নাতি শোনো আমাকে জান্নাতের গেইটের মধ্যে যাওয়ার পর জান্নাতের দারোয়ানকে জিজ্ঞেস করলাম আমি আবার জান্নাতে ঘুরতে চাই আল্লাহ অনুমতি দিয়েছেন ফিরিস্তা আমাকে সঙ্গে নিয়ে তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে আসছেন জান্নাতের গেইটের দারোয়ান জবাব দিলেন হ্যাঁ ইদ্রিস ভয় জান্নাতের যাবি কিন্তু আমার সাথে নাই জান্নাতে সর্বপ্রথম যিনি জান্নাত উদ্বোধন করবেন তিনি হলেন মুহাম্মদ তারপরে আমি সেখান থেকে জমিনে আসতেছিলাম চতুর্থ আসমানে আসার পরে হজরত আজ সাথে দেখা হয়ে গেল আজরাইল আজাইলক আসসালাম আলাইকুম স্যার ভালো আছে ভালো আছি ক্লাস যাই আমাকে দেখে তুমি আশ্চর্য হলা কেন আশ্চর্য হলাম কেন কয় কেন আমি আমার ডায়েরিতে দেখলাম আমার ডায়েরিতে লেখা যে ইত্রিশ পয়গম্বরের জান কবজ হবে চতুর্থ আসমানে আর আমি ভেবে পাচ্ছিলাম না যে ইত্রিশ পয়গম্বরকে জমিন থেকে আমি চার নম্বর আসমানে কিভাবে নেব আরে হম দি আপনি আগেই রেডি হয়ে আর সাত চতুর্থ আসমানে চলে আসছেন শোভা নাল এই জন্য আপনাকে দেখে আমি আশ্চর্য হলাম আমার ডায়েরিতে লেখা চতুর্থ আসমানে ইদ্রিস নবীর জাম কবচ হবে আর এখন দেখে আপনি আগেই চলে আসছেন হজরতে ইদ্রিস পয়গম্বরের লাশ জমিনে আসে কিনা কেউ বলতে পারে না কোনো ঐতিহাসিকগণ গণ হজরতে হজরতে আদম সালামের কবর কোথায় এটা চিহ্নিত আছে অন্যান্য নবীর কবর কোথায় এসে চিহ্নিত আছে কিন্তু ইদ্রিস নবীর কবর জমিনে কোথাও এই পর্যন্ত পাওয়া যায় নাই ঐতিহাসিকগণ বলেন কিয়ামত পর্যন্ত পাওয়া না যাওয়াটাই স্বাভাবিক সম্ভবত হাজরতে ইদ্রিস আলাইহিস সালামের লাশটা চতুর্থ আসমানে আছে সুবহানাল্লাহ হযরত ইদ্রিস পয়গম্বরের সাথে দেখা হয়ে গেল চতুর্থ আসমানে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কুটি কোটি কোটি রহমতের ফেরেশতারা সম্বর্ধনা জানালেন তারপরে পঞ্চম আসমানে নিয়ে যাওয়া হলো সেখানে হাজরত হারুন সালামের সাথে কথা হলো দেখাবার্তা হল আমার আপনার নবী বিশ্ব নবী আলামিন জিজ্ঞেস করলেন হ্যাঁ জিব্রাহল এই মজমা কেন হজরতে আমিন জবাব দিলেন অবু আল্লাহর হাবিব এই অনুষ্ঠানে আপনাকেও যোগদান করতে হবে এই অনুষ্ঠানটা আর কারোর জন্য নয় আপনাকে শুভেচ্ছা জানাইবার জন্য আপনাকে স্বাগতম জানাইবার জন্য আপনাকে ওয়েলকাম জানাইবার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের আয়োজক যারা ছিলেন এর মধ্যে হলো দুইজন স্বনাম ধন্য একজন হলে আদির পিতা হজরত আদম সালাম আর একজন আয়োজক হলেন জাতির পিতা ইব্রাহিম মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলিহি সালাম নিজে হলেন উপস্থাপক নিজে উপস্থাপনা করে ঘোষণা দিলেন এই মুহূর্তে আমাদের সামনে শুভেচ্ছা বিনিময় করবেন বক্তব্য প্রদান করবেন আদি পিতা হজরত আম্বিয়াই আদম হজরতে আদম পয়গম্বর দাঁড়াইলেন আল্লাহর প্রশংসা করলেন পয়গম্বর যে এখানে আসলেন শুভেচ্ছা বিনিময় করলেন এবার নাম ঘোষণা হল নৌ পয়গম্বর বক্তব্য দিবেন উপস্থাপক হলেন ইব্রাহিম খলিল সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম আল্লাহর প্রশংসা করলেন মেহমানের গুণগান গাইলেন লাস্ট পর্যায়ে ইব্রাহিম পয়গম্বর ঘোষণা দিলেন এই মুহূর্তে আমাদের সামনে শুভেচ্ছা বক্তব্য দিবেন মোহাম্মদ আরবি সাল্ল আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুরকন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন প্রদান করলেন কারণ পয়গম্বর ছিলেন উতিদুল ইলমাল আউওয়ালিন আল আখিরিন আল্লাহর হাবিব বলেন পেশন থেকে নিয়ে আমার পর্যন্ত দুনিয়ার সব মানুষকে আল্লাহ যত আলেম দিয়েছেন যত আলেম আল্লাহ তা আল্লাহ মখলুকাতকে দিয়েছেন সব এলেম আমাকে আল্লাহ দিয়েছেন পর্যন্ত যা হবে সমস্ত আলেম আউ আলীন আল্লাহ সব এলেম আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন আর জোরে ক পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিত এর চাইতে বড় শিক্ষিত আর নাই তিনি হলেন মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তিনি বক্তব্য দেওয়ার পরে ইব্রাহিম খলিল নিজে উপস্থাপক উনি দাঁড়ায় বললেন এ আমি আলহিম সালাম আপনাদের কাছে আমার সন্তান কেন জাতির পিতা তো সন্তানের প্রশংসা করতেছে বাবা হিসাবে সন্তানের প্রশংসা করে বলতেছে আপনাদের কাছে কেমন লাগলো বক্তব্যটা সোমান সবাই বললেন মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ জেন ভালো হয়েছে ইব্রাহিম খলিল বলে ওনার বক্তব্য উপস্থাপনা কথাবার্তার ধরনা বুঝা যায় আল্লাহ এমনি এমনি শেষ নবী বানান নাই শেষ নবী বানায়া সমস্ত নবীদের সর্দার বানানোর হওয়ার মতো যোগ্যতা দিয়া আল্লাহ মুহাম্মদকে বানাইছে সুমাহ এবার আল্লাহর হাবিবের ঊর্ধ্ব ভ্রমণ শুরু হয়ে যাবে এতক্ষণ রাতে সফর করেছেন মান ইখতলাফ কেউ কেউ বলেন এরপর থেকে সফরটা হয়েছিল চলন্ত সিঁড়ি আমাদের দেশেও বিভিন্ন মার্কেটে অ্যাপার্টমেন্টে চলন্ত সিঁড়ি আসে না নাই অথবা লিফট রায়ের নাই লিফট অনেকগুলো বিল্ডিংই তো আছে মার্শাল্লাহ বিসমিল্লা টাওয়ার আছে এপাশে ও অনেকগুলো বিল্ডিং আছে আল্লাহর হাবিবকে লিফটের সাহায্য নিয়েছে জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহ আকবার কতটুকু উঁচা জানেন আরে আমরা তো দশতলায় তালায় উঠতে বা তলায় উঠতে তো সময় লাগে বিশতলা উঠতেও তো সময় লাগে আর আল্লাহর হাবিব রহমাতুল্লিন সিঁড়িতে পা রাখলেন এক সেকেন্ডও লাগে নাই সোহান সৌদি আরবে জমজম টাওয়ার একশো সতেরো তালা এত ভিআইপি পার্সন লিফট তারপরও লিফ্টে উঠলাম দেখি সময় লাগে ভাবছিলাম অন্য অন্য লিফটের চেয়ে এমন আরও অনেক সময় কম লাগবে হাজির সাহেবরা উঠছেন দেখছেন ওখানেও সময় লাগে আপনি বাংলাদেশের সর্বোচ্চ বিল্ডিং যেটা আছে সিটি টাওয়ার বা বাংলাদেশ ব্যাংক যেটা আছে ওখানে যাবেন ওখানেও সময় লাগবে আর আল্লাহর হাবিবের যে সিঁড়িটা ছিল এটা উড়ছে চোখের পলকে আল্লাহ আসমান পর্যন্ত পৌঁছায় এই ক্ষমতা আল্লাহর আসে না নাই মুফাসির কোন বলেন কেউ কেউ বলেন যে আল্লাহর হাবিব বোরাক সহ সেখানে উঠলেন আল্লাহর হাবিবের মেয়ারাজের ইসার মেয়ারাজের সফরে যানবাহন ছিল পাঁচটা এর ভিতরে সিরিল যেই নিয়মটা শুরু হয়ে গেছে প্রথম আসমানের তো ফিরিস্তা ছিল ফিরিস্তার নাম ইসমাইল সুবাহাল্লাহ বলেন না একজন তো হলেন ইসমাইল জবিহুল্লাহ যিনি নবী ছিলেন আর ওখানের দায়িত্বের ফিরিস্তা মুগণ কেউ কেউ লিখেন ওনার নাম ইসমাইল সুবহান্লাহ বলেন দরওয়াজায় যাওয়ার পরে হাজরতে জিব্রাইল আমিন দাঁড়ায় রইলেন গেটের দাঁড়োয়ান জিজ্ঞেস করলেন কে জবাব দিলেন আনা জিব্রাইল কা আপনার সাথে কে কা আমার সাথে মোহাম্মদুর রাসল্লাহ সাল্লাহ আল্লাহর হাবিবের ব্যাপারে ফিরিস্তা জিজ্ঞেস করলেন ভাই জিব্রাইল আপনার সাথে যিনি আছেন উনি আল্লাহর কাছে যাবেন যে অনুমতি আছে তো কয় হা আল্লাহ নিজে তাকে ইনভাইট করেছেন দাওয়াত দিয়েছেন দিয়েছেন এখানে আমাদের একটা শিক্ষা আছে দুনিয়ার মানুষের জন্য সেটা হলো একজন যদি আরেকজনের বাড়িতে যান দরজায় ঢুকার আগে অনুমতি নিতে হবে এটা শরীয়তের মাস আলা আপনি যদি কারো বাসায় যান ঢুকার আগে আপনি ধাক্কা দিয়ে ঢুকে গেলেন তা না ঢুকার আগে অনুমতি নেবেন ঘরে কেউ আছেন আমি কি ঘরে ঢুকতে পারি পারমিশন আছে নিতে হবে দামি জিবরাইলও পারমিশন লাগে ফিরিস্তার কম পক্ষে বারো হাজার ফিরিস্তা ছিল প্রত্যেকটা ফিরিস্তার পিছনে এক লক্ষ করে ফিরিস্তা ছিল অসংখ্য অগণিত ফিরিস্তারা আল্লাহর হাবিবকে সংবর্ধনা জানালেন জোরকান আল্লাহর হাবিব বলেন আমি প্রথম আসমানে একজন মুরব্বির সাথে দেখা হল যেই মুরব্বি ডান দিকে তাকাইলে মুস্কি মুস্কি হাসেন আর বাম দিকে তাকায়া চেহারাটা মলিন করে ফেলে মনটা খারাপ করে ফেলে বোঝা যায় তার মুখটা মলিন মনটা খারাপ আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিন হাজরত জিব্রাহিল আমিনকে জিজ্ঞেস করলেন হ্যাঁ ভাই জিব্রাহিল এই লোকটাকে কই এই লোকটা আর কেউ নয় ইনি হলেন বাবা আদম আলাইহিস সালাম যুরকুন সুবহানাল্লাহ একবার ডান দিকে তাকায় মুস্কি মুস্কি হাসেন আবার বাম দিকে তাকায় মুখটা মলিন করে রাখেন ব্যাপারটা কি কয় বাবা আদম যখন ডান দিকে তাকান তখন জান্নাত দেখতে পায় ওনার বান্দাদের মধ্যে যেই জান্নাতি বান্দা বান্দিরা আছে তাদেরকে দেখতে পায় জান্নাতি বান্দা বান্দি ছেলে মেয়ে দিকে বাবা আদম যখন বাম দিকে তাকান তখন চেহারা তার সামনে চলে আসে যাহার নামে ওনার সন্তান ছেলেমেয়েরা জ্বলতেছে এই কাণ্ড দেখে আল্লাহর পয়গম্বর হাজরতে আদম শান্ডে কান্দে সুহার আল্লাহ বাবা আদম আলাই সালাম আল্লাহর হাবিবকে বললেন হ্যাঁ সন্তান তোমাকে আল্লাহ অনেক সম্মানিত করেছেন তোমার তোমারদেরকে তুমি সতর্ক করে দিও তোমার ওম্মতেরা যেন আমি ডান পাশে তাকায় যেমন মুস্কি মুসকে হাসি আমার ডান পাশের সন্তানদের মতো যেন হয়ে যায় এই জন্য আল্লাহর হাবিব আদম সালাম থেকে এই শিক্ষাটা নিয়েছেন আমরা যাহার নামে যাবার কাজ করব না যাহার নাম থেকে বেঁচে থাকবো নিজেও চেষ্টা করব কু আং কুম নার আল্লাহ নিজেও বলেছেন তুমি যাহার নাম থেকে বাঁচাও তোমার পরিবার পরিজনকে জাহার নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ রব্বুল আলমিন হাবিব আদম পয়গম্বরের সাথে দেখা সাক্ষাৎ হলো কথাবার্তা হলো হাজার হাজার লক্ষ লক্ষ ফিরিস তারা অসংখ্য ফিরিস তারা পয়গম্বরকে সংবর্ধনা জানালেন তারপরে দ্বিতীয় আসমানে গেলেন দ্বিতু আসমানে যাবার উপর হাজার সালামের সাথে দেখা হল সুবাহ আল্লাহ হজরত ঈসা আলহি সালামের একটা কাজ দুনিয়াতে বাকি আছে ওনার মরণ হয় নাই উনি আবার আসবে সোহান আল্লাহ বলে আল্লাহর হাবিব বলেন সাথে আমার হল আদম প বলেছেন সন্তান ঈশা আলাই সালাম নিজের বাবা বলেছেন অথবা ভাই বলেছেন দুনিয়ার হাসি হতে সন্তানও বলা যায় যেহেতু উম্মত হিসাবে আসবেন আবার হজরত ঈসা পয়গম্বর আর মা মারিয়ামের সন্তান হিসাবে আল্লাহর হাবিব বলেন জানলাতে কয়েকজন মহিলা আমার সাথে আল্লাহ বিবাহ পড়ায় দিবেন এর ভিতরে আহসা সালামের মা মারিয়ামকে আমার সাথে বিবাহ পড়ায় দিবেন তার মানে হলো হজরত ঈসা পয়গম্বর আল্লাহর হাবিবের জান্নাতি বিবির দুনিয়াবি সন্তান জুরক সুবাহ আল্লাহ হাজরতে ঈসা পয়গম্বরের সাথে কথা হল ঈসা পয়গম্বর আবার জমিনে আসবেন ইমাম মাহদি আলাইহ আলাইহি সালাতু ওয়াস সালাম বাইতুল মুকদ্দাসে আসরের নামাজের সময় ইমামতির জন্য সামনে দাঁড়াবে মুয়াজ্জিন সাহেব একামত দিয়া দিবে সুবহানাল্লাহ বলে মুয়াজ্জিন সাহেব একামত দিয়া দিবে আর আসরের নামাজের ইমাম উদ্দি করবেন ইমাম মাহাদি আলিহি সালাম ইমাম সাহেব নামাজ শুরু করে দিবে এদিক দিয়ে মুসল্লিরাও নামাজে দাঁড়াবে মোয়াজিনের একামত হয়ে যাবে নামাজটাও শুরু হয়ে গেছে এই মুহূর্তে আওয়াজ শুনতে পাবে কে যেন সাদের উপরে নামছে জুরকন সুবাহান বুঝা যাবে মনে হচ্ছে সাদের উপরে হেলিকপ্টার ল্যান্ড করছে আমাদের বিল্ডিং এর উপরে কাহারও যদি হেলিপ্যাড থাকে আর উপর থেকে হেলিকপ্টার ল্যান্ড করে তখন নিচের মানুষ চের পায় হেলিকপ্টার আইসে ইমাম মুসুল মুয়াজিন সবাই টের পাবে যে সাদের ওপরে কেউ নেমেছে ইমাম মাহাদি আলহি সালাম সহ সব মুসল্লিরা বাইতুল মুকাদ্দেশের সাদের উপরে যা দেখবে আল্লাহর পয়গাম্বর যিনি আগে ছিলেন এখন শেষ নবুর উম্মত বানায়া আল্লাহ ঈসা নবীকে আসমান থেকে সাদে নামায়া দিছে কিভাবে নামাইছে আল্লাহ কুদ্রুতি ভাবে নামাইছে মুসলমানদের বিজয় একদিন আসবে আজকে সারা জীবন তো আমেরিকা আফগানিস্তানকে তালেবানদেরকে জঙ্গি বলতো এখন যে রাশিয়া আর ইউক্রেন দুই দেশ লাগছে কাকে জঙ্গি বলবা এখন কাকে জঙ্গি বলবা এই যুদ্ধটা রাশিয়ার সাথে যদি কোনো মুসলমান রাষ্ট্রের হতো তখন সব ইহুদি খ্রিস্টানরা আওয়াজ দিত যে মুসলমানরা জঙ্গিবাদ আর আজকে তোমরা তোমরাই তোমরা তোমরাই তো সন্ত্রাসী করতেছ রাশিয়া দোনটাই বিধর্মী কাকে সন্ত্রাস বলবা কাকে তালেবান বলবা বলার জায়গা নাই যে যার ইচ্ছা সেদিকে কথা বলতেছে কেউ রাশিয়ার পক্ষে কেউ বিরোধী দলের পক্ষে ঠিক না বে ঠিক এরা এরা মারামারি শত্রু শত্রু মারামারি এতদিন লাগছে মুসলমানদের বিরুদ্ধে এখন বিধর্মী বিধর্মীরা লেগে গেছে মুসলমান ভয় পাবার কিছু নাই আল্লাহর হাবিব রহমাতুল্লিলা আলমিনের সাথে ঈশা নবীর দেখা হয়ে গেল হাজরাতে ঈশা পয়গম্বর আলহি সালাম আল্লাহর হাবিবকে সংবর্ধনা জানালেন কুটি কুটি রহমতের ফিরিস স্বাগতম জানাইলেন দ্বিতীয় আসমানে জিব্রাইল আমিন সঙ্গে আছেন আবার তৃতীয় আসমানে গেলেন জোরে বলেন আসমান কয়টা আর জোরে কন না আচ্ছা আমাদের কথা না আল্লাহর কথা কোরান শরিফ আল্ল বলেন উনত্রিশ পারার প্রথম সুরে সুরে মূর্কের প্রথম দিক থেকে আয়াত লেদিং খন ক সেবা শেমা মা তবফি খন কি ল ম্যা নিমিউ ফুরুজুল বাসরা হাল তা আমিন আফতুদ আসমান কয়টা? খুঁটি আছে কয়টা? একটাও নাই। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আসমানের খুঁটি হল লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের খুঁটি কি? লা ইলাহা ই যতদিন মানুষ আল্লাহকে আল্লাহ বলে ডাকবে রবের করবে ততদিন আসমান থাকবে এবার তৃতীয় আসমানে নিয়ে যাওয়া হলো তৃতীয় আসমানের ফিরিস তারা জিজ্ঞেস করলেন কে আপনি কয় আমি জিব্রাইল সাথে কে কয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাহ আল্লাহ তাকে দাওয়াত দিয়েছেন আর সে আজিম নিয়ে যাওয়ার জন্য আকাশের জানালেন তৃতীয় আসমানের ইউসুফে ইউসুফ আলাই সালামকে দেখা আল্লাহর হাবিব বলেন ইউসুফ কে আল্লাহ এত সুন্দর বানিয়েছেন আকাশের চন্দ্র সূর্যের চাইতেও বেশি সুন্দর দেখা যায় আল্লাহ আল্লাহর হাবিব বলেন ভিতরে সমস্ত পুরুষগুলোকে সমস্ত পুরুষগুলোকে আল্লাহ ইউসুফ নবীর মতো সুন্দর বানায় তারপরে চতুর্থ আসমানে নিয়ে যাওয়া হলো হাজরাতে ইদ্রিস আলহ ইসালামের সাথে দেখা হলো কোনো কোন বর্ণনায় পাওয়া যায় ইদ্রি আলাই সালাতাম আল্লাহর হাবিবকে বললেন কিয়া যাদি আল্লাহর হাবিবকে সন্তানও বললেন না ভাইও বললেন না কোনো কোনো বর্ণনায় বললেন হে নাতি পয়গম্বরাম না বা দাদা বলছে এর পিছনে লম্বা ইতিহাস সেখানে আল্লাহর হাবীবকে হজরত ইদ্রিসালাম ওনার একটা ঘটনা শোনালেন সোভার আল্লাহ হতে আল্লাহর এক ফেরেস্তারের সাথে বন্ধুত্ব ছিল ফির ইদ্রিস ইদি সালামকে জান্নাত দেখাইবার জন্য নিয়ে গেলেন ইদ্রিস আল্লাহর হাবিবের কাছে চতুর্থ আসমানে শোনাইলেন হে আল্লাহর হাবিব হে মোহাম্মদ ইবনা আবদুল্লাহ মুহাম্মদুল্লাহ হ্যাঁ আমার নাতি শোনো আমাকে জান্নাতের গেইটের মধ্যে যাওয়ার পর জান্নাতের দারোয়ানকে জিজ্ঞেস করলাম আমি আবার জান্নাতে ঘুরতে চাই আল্লাহ অনুমতি দিয়েছেন ফিরিস্তা আমাকে সঙ্গে নিয়ে তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে আসছেন জান্নাতের গেইটের দারোয়ান জবাব দিলেন হ্যাঁ ইদ্রিস ভয় জান্নাতের চাবি কিন্তু আমার সাথে নাই জান্নাতে সর্বপ্রথম যিনি জান্নাত উদ্বোধন করবেন তিনি হলেন মোহাম্মদ সুবহান তারপরে আমি সেখান থেকে জমিনে আসতেছিলাম চতুর্থ আসমানে আসান পরে হজরত আসাইনের সাথে সে দেখা হয়ে গেল সোহান আজ কয় আসসালাম আলাইকুম স্যার ভালো আছেন ভালো আছি আসজাইল আমাকে দেখে তুমি আশ্চর্য হলা কেন আশ্চর্য হলাম কেন কয় কেন ক আমি আমার ডায়েরিতে দেখলাম আমার ডায়েরিতে লেখা যে ইত্রিশ পয়গম্বরের জান কবজ হবে চতুর্থ আসমানে আর আমি ভেবে পাচ্ছিলাম না যে ইত্রিশ পয়গম্বরকে জমিন থেকে আমি চার নম্বর আসমানে কিভাবে নেব আরে এখন দিয়ে আপনি আগে রেডি হয়ে আস চতুর্থ আসমানে চলে আসছেন শোভান এই জন্য আপনাকে দেখে আমি আশ্চর্য হলাম আমার ডায়রিতে লেখা চতুর্থ আসমানে ইদ্রিস নবীর জান কবস হবে আর এখন দেখে আপনি আগেই চলে আসছেন হজরতে ইদ্রিস পয়গম্বরের লাশ জমিনে আসে কিনা কেউ বলতে পারে না কোন ঐতিহাসিকগণ হজরতে হজরতে আদম সালামের কবর কোথায় এটা চিহ্নিত আছে অন্যান্য নবীর কবর কোথায় এসে চিহ্নিত আছে কিন্তু ইদ্রিস নবীর কবর জমিনে কোথাও এই পর্যন্ত পাওয়া যায় নাই ঐতিহাসিকগণ বলেন কেয়ামত পর্যন্ত পাওয়া না যাওয়াটাই স্বাভাবিক সম্ভবত হাজরতে ইদ্রিস আলাই সালামের লাশটা চতুর্থ আসমানে আছে সোহান হজরত ইদ্রিস পয়গম্বরের সাথে দেখা হয়ে গেল চতুর্থ আসমানে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিনকে কুটি কুটি রহমতের ফিরিস তারা সংবর্ধনা জানালেন তারপরে পঞ্চম আসমানে নিয়ে যাওয়া হলো সেখানে হজরত সালামের সাথে কথা হলো দেখাবার্তা হলো ষষ্ঠ আসমানে নিয়ে গেলেন সেখানে মুসা পয়গম্বরের সাথে দেখা হয়ে গেল হজরতে আল্লাহর হাবিবকে দেখে মুসকি মুসকি হাসে আবার আশ্চর্য হলেন দেখলেন মুসা পায়গাম্বরের মনটা ভীষণ খারাপ আল্লাহর হাবিব জানতে চাইলেন অগ মূষা ক্যালিমুল্লাহ আপনার মন কেন খারাপ আমার সাথে দেখা হওয়ার পরে মুসা পয়গম্বর জবাব দিলেন হ্যাঁ শেষ জামানার পয়গম্বর আপনাকে দেখে আমার মন খারাপ করার কারণ হল আমি বনি ইসাইলের পয়গম্বর ছিলাম আমার অসংখ্য অগণিত উম্মত ছিল দুনিয়াতে আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম আল্লাহ আবার চাইতে বেশি অম্মত অন্য কোনো নবীর হবে নাকি আল্লাহ আমাকে সেদিন জানিয়েছিলেন হে মূসা কালি আমি আল্লাহ শেষ কয়েকম্বর জমিনে পাঠাবো ও হাসরের মতে শেষ নবীর ওম্মুদেরকে দেখবা দেখবা চতুর্দিকে শুধু শেষ নবীর অম্মতের কাতার দেখা যায় ডাইনে বামে সামনে পিছনে চতুর্শ্বে শুধু শেষ নবীর অম্মতের কাতার দেখা যাবে কিন্তু কাতারের শেষ কোথায় এটা দেখতে পাইবা না যখন সুহান আমি ভেবেছিলাম আমার উম্মত বেশি এখন তো দেখি আপনার উম্মত বেশি এই জন্য না মন খারাপ সোভান আরো অনেক কথাবার্তা হলেন সেখানে আল্লাহর হাবিব তারপরে গেলেন সপ্তমাসমানে তারা দরওয়াজা খুলিয়া দিলেন কুটি কুটি রহমতের ফিরিস তারা জানালেন সেখানে দেখতে পাইলেন চাদর মুড়ি দিয়ে আল্লাহর একজন খলিল বসে আছেন জোরক আল্লাহ পরিচয় হলো সালাম আদান প্রদান হলো আমিন জানায় দিলেন হে শেষ জামানার ওগু আল্লাহর হাবিব যিনিকে দেখতেছেন তিনি হলেন ইব্রাহিম খলিল আল্লাহর হাবি প্রশ্ন করলেন ওনাকে তো চিনলাম ওনার পরিচয়টা তুমি দিয়া দিলা কিন্তু ওনার সামনে ছোট ছোট ছেলে মেয়ে দেখা যায় যারা আল্লাহর কোরআন পড়তেছে কালাম পড়তেছে এরা কারা সুবাহ হাজরত জিব্রাহিল জানায় দিলেন অব আল্লাহর হাবিব হাজরত ইব্রাহিম খলিল আলহি সালামের সামনে যে বাচ্চাগুলো আছে এইগুলো হলো শিশু বাচ্চা মুসলমানদের শিশু বাচ্চারা যখন দুনিয়া থেকে বিদা বাবার ইচ্ছাও ছিল আমার সন্তানটাকে আলেম বানাবো হাফেজ বানাবো ওই আল্লাহ আলমিন ছোট ছোট শিশু বাচ্চাদেরকে জাতির পিতা ইব্রাহিম সালামকে মুস্তাদ বানায়া এই মাদ্রাসার ছাত্র বানায়া দিছে যাতে তারা হাফেজ আলেম হতে পারে এরপরে তার সামনে রফ রফ আনা হল তার সাহায্যে আল্লাহর হাবিব আরো উপরে চলে গেলেন উপরের দিকে যায় দেখলেন্লা রহমত আলম নবী তাকা দেখলেন ওখানে বিশাল বড় একটা বড়ই গাছ এই বড়ই গাছের পাতাগুলো হাতির কানের মতো বড় আর বড়ইগুলো এক একটা মটকার মতো বড় সুবাহ মটকা চিনছেন তো মটকা কি সিলভার দিয়ে বানায় মা এই চিনছেন মাটির একটা হাড়ি আছে বড় ধান চাউল রাখে গ্রামের মানুষ তৎকালীন জামানা হাজারি মটকা বলতে সবচেয়ে বড় মটকা এখন যুবক পোলাপের মনে মনে ভাবতে পারেন যে হুজুর বড়ই যদি মটকার সমান হয় এটা খামু না মাথায় লো চিন্তা হতেই তো পারে এত বড় বড়ই কেমনে খামো আচ্ছা আপেল কি বড়োর ছোট না আরও বড় আর কথা কন না আপেল কি বড়োর চাইতে ছোট না বড় বাববেন হুজুর আপের নিচে পড়ে তো চ্যাপটা হয়ে যাবো না না আল্লাহ তাহলে আমাকে আপনাকে আদম নবীর মতো লম্বা বানায় দিবে এভাবে ধরবেন এভাবে মুখের কাছে নিবেন আর খাইবেন কোনো অসুবিধা নাই নেই ভাইরা আমার বন্ধুরা আমার সিদ্ধাচুল মুমতাহায় আল্লাহর হাবিব চলে গেলেন আল্লাহর হাবিব বলেন সেখানে দেখলাম বিশাল বড় একটা বড়ই গাছ এটা হলো সীমান্ত এলাকা আল্লাহর হাবিব রহমাতুল্লিল আসমানের ডিউটির তো ফিরিস্তাদের জিজ্ঞেস করলেন হ্যাঁ তোমাদের সংখ্যা কত বলতে পারো নাকি জবাব দিলেন অগ আল্লাহর হাবিব আমাদের ফিরিস্তাদের সংখ্যা কত আমরা বলতে পারব না তবে আপনাকে একটু ধারণা দিতে পারি আইডিয়া দিতে পারি জমিনে যেমন একটা ঘর আছে এখানে কা মুসলমানদের কাবলা মুসলমানদের কাবা জমিনের মানুষগুলো লাভবাহিক লাভবাহিক বলে বলে যে ঘর তো অফ করার জন্য ছুটে চলে যায় ওই ঘরের বরাবর আসমানাও একটা ঘর আছে জমিনের ঘরটা মানুষ তো অফ করে আর আসমানের ঘরটা দৈনিক সত্তর হাজার ফেরেস্তা অফ করে জোরকন সুবাহ قال سيدنا رسول الله صلى الله عليه وسلم فاذا هو يدخله كل يوم سبعون ألف ملك لا يعودون إليه أو كما قال عليه الصلاة والسلام الله الحبيب رحمة للعالمين ولين في ليستر ولين الحبيب জমিনের ঘরটা মানুষ তো অফ করে আর আসমানের বাইতুল মামুর সৃষ্টি লগ্ন থেকে নিয়ে প্রথম দিন সত্তর হাজার ফেরেস তা তো অফ করেছিল প্রথম দিন যে সত্তর হাজার ফেরেস তা তো করেছিল দ্বিতীয় দিন তাদের সুযোগ পায় নাই নতুন করে সত্তর হাজার ফেরেস্তা আবার সেই মসজিদে তো করেছে আল্লাহর আবাদত করেছে তৃতীয় দিন আবার নতুন করে সত্তর হাজার ফেরেস্তা তো অফ করেছে আল্লাহর বন্ধু অলো আল্লাহর হাবিব একদিন নয় দুই দিন নয় কেমত পর্যন্ত প্রতিদিন নতুন নতুন সত্তর হাজার ফেরস্তা আল্লাহর ঘর বাইতুল মামুর আবাদত করবে একদিন যে একবারে ফেরেশতা তো অফ করেছিল কামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার আর কোনোদিন সিরিয়াল পাবে না সুবাহ এবার ধারণা করেন ফেরেশতার সংখ্যা কত সুবাহ বলেন না দুজাহানের সর্দার সাহাব এই কারামদেরকে আরো জানালেন আমি আসমানে দেখতে বিশাল বড় একটা মুরগ দেখা যায় জমিনে মুরগ নাই। না আজানের অক্ত হবে এখনো মোয়াজিন আজান দেয় নাই কিন্তু মসজিদে আমি নিজে কয়েকদিন দেখছি মাঝে মাঝে রাতের বেলা আজানের আধা ঘন্টা আগে যদি বাড়িতে পৌঁছাই তখন ঘুমাই না আজান হবে তারপরে নামাজ পড়ে ঘুমাই মাঝে মাঝে দেখি ফজরের নামাজের টাইম হয়েছে আমরা সফটওয়্যারে দেখি যে টাইম কয়টায় ফজরের আজারের ওক্ত কয়টায় হয় ওয়াক্ত হওয়ার সাথে সাথেই তো আর মোয়াজিন আজান দেয় না দশ জামাতের আধা ঘন্টা আগে বিশ মিনিট আগে চল্লিশ মিনিট আগে না আজান দিবে কিন্তু মুরক ঠিকই সজাগ পায় কুকুরু কু বলে আওয়াজ দেয় শুভ আমাদের জমিনের যে মানুষগুলো ফজরের আজানে ঘুম ভাঙ্গে না আর মুরগ আল্লাহর জিকির করে ডিকে ঘুম ভাঙ্গে তাহলে আমি যদি আমার ঘুম ভেঙ্গে নামাজ না পড়তে পারি ফজরের আজানের সাথে সাথে না উঠে ফজরের নামাজ না পড়ি আমার চাইতে মুরগ ভালো ঠিক না বেটিগ আমার চাইতে মুরুখটা ভালো আল্লাহর হাবিব জানতে চাইলে নহেজ ইব্রাহ এই বিশাল বড় একটা মুরখ দেখা যায় আল্লাহর হাবিবের এই আমিন জানায় দিলেন আগ আল্লাহর পয় এটা মুরুখ নয় এটা মুরুগ বেশি একটা ফিরিস আল্লাহ বানায় রাখছে সোহান আল্লাহ এই মুরুখটা জমিনের দাও এই মুরুখের সাথে সাথে আওয়াজ দেয় এই মোরগটা আল্লাহর জিকির করে সুব্য হন কুদ্দু হুসুন না রব্বুল মালা ইকাতি ওর রো হুসুর এই মোরগটা আসমানে আওয়াজ দেয় আর জমিনের সব মুরুগুলো এই মুরগের কণ্ঠের সাথে কণ্ঠ মিলায়া আল্লাহর তসবি পড়তে থাকে জুরুগন সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিন বলেন আমি কিছু সামনে যা দেখলাম অসংখ্য গণিত ফিরিস্তারা দাঁড়ায় দাঁড়ায় তসবি পাঠ করে। আমরা যেমন দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর তসবি পাঠ করি নামাজের ভিতরে দাঁড়ায় আল্লাহর প্রশংসা করি অসংখ্য ফিরিস্তারা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ আর তসবি পাঠ করতেছে জিজ্ঞেস করা হলো হ্যাঁ জিব্রাইল এই ফিরিস্তা কারা জবাব আসলো আরে সুর আল্লাহ হাবিব আল্লাহ এই ফেরিস্তা আল্লাহ সৃষ্টি করেছেন দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর তসবি পাঠ করার জন্য ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিন বলেন আমি কিছু পথ অতিক্রম করার পর দেখতে পাইলাম অসংখ্য ফিরিস তারা রুকু অবস্থায় আল্লাহর তসবির পাঠ করে আমরা যেমন রুকুতে যা পাঠ করি আজিম 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 এই সুবাহাগুলো রুকু অবস্থায় পাঠ করতেছে আরও কিছু পাত করার পর দেখতে পাইলাম অসংখ্য ফিরিস্তারা সেজদারত অবস্থায় তসবি পাঠ করে জিজ্ঞেস করা হলো এ জিব্রাইল এই ফেরিস্তাগুলো কারা জবাব আসলো শ্লোগ আল্লাহর বন্ধু এই গুলোকে মহান আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন এইভাবে শেষদারত অবস্থায় তসমি পাঠ করার জন্য একদিন নয় দুই দিন নয় কেমত পর্যন্ত এইভাবে শেষদারত অবস্থায় আল্লাহর তসবি পাঠ করতে থাকবে জুরুকন সুহান আল্লাহ আল্লাহর হাবিব বলেন আমি সিদারাতুল মুহায় হজরত জিব্রাহিল আমিনকে দেখলাম লাহু সিদ্ধু মিয়াতি জানাহিন আউ কামা কল আলহি সালাম আল্লাহর হাবিব বলেন আমি দেখলাম জিব্রাহিলের ছয় শত পাখা আছে ডানা আছে পাখাগুলো ছড়ায়া দিলে পুরা পৃথিবীটা একসাথে ঢেকে যাবে সব হানাল্লাহ বলেন আজকে এই পর্যন্তই সিদরাতুল মনতাহা পর্যন্ত আল্লাহর হাবিবকে নিয়ে জিব্রাইল আমিন সেখানে অবস্থান করছেন আগামী জুমায় বাকিটা হবে